বিগত দিনে আমরা শুনতাম যে দিল্লি থেকে দরবার করে আন্দোলন করে আমাদের আনতে হয়েছে, আন্দোলন না করলে দিল্লি দিতে চায় না, আন্দোলন আন্দোলন খেলা করে মানুষকে অনেকভাবে বিভ্রান্ত করানো হয়েছে আমরা দেখেছি বিগত দিনগুলোতে। কিন্তু বর্তমানে আমাদের ডাবল ইঞ্জিন সরকার, আমাদের রাজ্যে সরকার, দিল্লিতে একই সরকার, কোনো আন্দোলন আমাদের করতে হয় না। এবং আমরা দাবি জানিয়েছি যে আগরতলার যে রেলওয়ে স্টেশন বাদারঘাট, সেটাকে একটা আন্তর্জাতিক স্টেশন হিসেবে উন্নত করার জন্য, সেটাকে আন্তর্জাতিক স্টেশন হিসেবে যেন সারা বিশ্বের কাছে এটা উন্নীত হতে পারে, তৎক্ষণাৎ মাননীয় রেলমন্ত্রী আমাকে জানালেন বা আমাদের রাজ্য সরকার থেকে দপ্তর থেকে বিগত দিনে যে প্রস্তাব পাঠানো হয়েছে তা খতিয়ে দেখে দেখা হচ্ছে যে কনসালটেন্সি বাবদ 24,42,000 টাকা প্রদান করা হয়েছে এটাকে ডিপিআর তৈরি করার জন্য, এটাকে কিভাবে আর উন্নীত করা যায় আন্তর্জাতিক স্টেশন হিসাবে। এবং এনএফ রেলওয়ে, যে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে যেটা মালিগাঁওতে অবস্থিত, গুয়াহাটি স্থিত, তারা সেই কাজ তদারকি করছে। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজি এখানে এসে এই রেল স্টেশনকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য সেখানে ফাউন্ডেশন স্টোন লে করতে উনি আসবেন। অর্থাৎ আগামী 2 মাস বা 3 মাসের মধ্যে আমরা আশা করতে পারি আগরতলা রেল স্টেশনের যে আন্তর্জাতিক স্তরে উন্নীত হওয়ার যে কাজ, সেই কাজ শুরু হয়ে যাবে এবং আমরা তার কিছুদিনের মধ্যেই এই আগরতলা রেলওয়ে স্টেশনকে একটা আন্তর্জাতিক স্তরের রেলওয়ে স্টেশন হিসেবে আমরা পরিগণিত করতে পারবো।